তো বন্ধুরা, এসএমসি অর্থাৎ সোশ্যাল মার্কেটিং কোম্পানি, যেটা বাংলাদেশে একটি সুনামধন্যভাবে কাজ করে যাচ্ছে, বিশাল একটা কোম্পানি। এটা হলো বিশেষ করে ওরসেলাইন এবং অন্যান্য কিছু তৈরি করে থাকে, যেটাতে বাংলাদেশের চিত্রনায়ক এই যে সাকিব এটাতে কাজ করে থাকে। আপনারা জানেন সাকিব খান বাংলাদেশের জনপ্রিয় চিত্রনায়ক, সেটার সাথে বিভিন্ন অ্যাডে এটার প্রমোট করে থাকে আর কি। তো সেরকম একটা কোম্পানিতে আজকে নিয়োগবিধি প্রকাশিত হয়েছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি জাহিদ হাসান, বড় মতো নতুন আর্টিস্ট চাকরিতে আপনাকে স্বাগতম। তো বন্ধুরা, এসএমসি এটাতে আপনি 66 জেলা থেকে নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন। তো এই ভিডিওতে আমি এটুজার সেটাই বলে দিব। তো বন্ধুরা, ভিডিও শুরু করব। শুরু করার একটি কথা, চ্যানেলটি নতুন সদস্য হয়ে থাকলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেঘন্টা অল করে দিবেন, নিত্য নবীদের চাকরি নিয়োগ সবার আগে পাওয়ার জন্য। তো চলেন আমরা সম্পূর্ণ সার্কুলার এখনই চলে যাই। তো বন্ধুরা, আমরা সার্কুলার চলে আসলাম। দেখতে পাচ্ছেন ঢাকায় নিয়োগ দেবে এসএমসি এন্টারপ্রাইজ। মূলত নিয়োগটা ঢাকায় অনুষ্ঠিত হবে, অর্থাৎ ঢাকায় আপনার কর্মস্থল হবে। তারপরে একটু নিচে আসি, দেখছেন নিয়োগকে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এসএমসি এন্টারপ্রাইজ। প্রতিষ্ঠানটিতে কাউন্সিলর টেলিজিজ্ঞাসা MMS প্রজেক্টে পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীর অনলাইনে আবেদন করতে পারবেন, অর্থাৎ কোনো আবেদন সরাসরি গ্রহণযোগ্য হবে না, অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে। পদের নাম হলো কাউন্সিলর টেলিজিজ্ঞাসা পদ। আমরা একটু নিজে আসলে এই যে পদের নাম কাউন্সিলর টেলিজিজ্ঞাসা, অর্থাৎ MMS প্রজেক্ট। তো ওই পদের কাজ এবং বিস্তারিত এখন বলে দিচ্ছি। এখানে শিক্ষাগত যোগ্যতাও দেওয়া আছে। তো শিক্ষক যোগ্যতা হলো যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান হতে স্নাতকোত্তর পাশ প্রার্থীরা আবেদন করতে পারবেন। যোগাযোগ দক্ষতা, কাউন্সিলর স্কিল থাকতে হবে, অর্থাৎ এটা হলো আপনার কাজ। কাউন্সিলর টেলিজিজ্ঞাসা পদের কাজ কী? এখানে যোগাযোগ দক্ষতা, কাউন্সিলর স্কিল থাকতে হবে, ডকুমেন্টেশন, রিপোর্ট অ্যানালাইসিস ও উপস্থাপনা আপনাকে দক্ষ থাকতে হবে, অর্থাৎ বিভিন্ন প্রোডাক্ট উপস্থাপনার জন্য দক্ষ থাকতে হবে। এছাড়া দল পরিচালনা সহ স্টেক হোল্ডারের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার জন্য দক্ষ হতে হবে, চাপ সামলে কাজ করে আগ্রহ থাকতে হবে, কম্পিউটার চালানো আপনাকে দক্ষ থাকতে হবে। অর্থাৎ এরকম সর্বোপরি দেখলাম আপনার কিন্তু অনেক কাজ রয়েছে, বিশেষ করে যারা স্টক হোল্ডার রয়েছে, স্টক হোল্ডারের সাথে কিন্তু আপনার সুসম্পর্ক বজায় রাখতে হবে। যারা আপনার থেকে মালামাল নেবে তাদের সাথে ভালো আচরণ, ভালো কথা বলতে হবে, তারপর অনলাইনে তাদের সাথে যোগাযোগ রাখতে হবে। এই জন্য আপনার কম্পিউটার পরিচালনায় দক্ষ হতে হবে, বিভিন্ন রিপোর্ট তৈরি করতে হবে, তারপরে ডকুমেন্টেশন তৈরি করতে হবে। তো এখানে কর্মস্থল রয়েছে ঢাকা, বেতন এইসব কোম্পানি বেতন সবসময় আলোচনা সাপেক্ষ হয়ে থাকে বন্ধুরা, এখানে তাই বেতন আলোচনা সাপেক্ষে। তো এখানে প্রার্থীরা বিডি জবস অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এখন অনেকগুলো বিডি জবসের মাধ্যমে কীভাবে আবেদন করবে, তো আপনারা ইউটিউবে অনেকগুলো ভিডিও আছে বিডি জবসের মাধ্যমে কীভাবে আবেদন করা হয়। বিডি জবস বাংলাদেশের চাকরির অন্যতম সংস্থা, ওটা বিভিন্ন চাকরি নিউজ প্রকাশ করে থাকে। তো বিডি জবস আপনারা প্রকাশ করলে এখানে এসএমসি যখন সার্কুলার আসবে তখন ওটা দেখে দেখে আপনারা আবেদন করে ফেলবেন। তো আমি ডিসক্রিপশন বক্সে বিডি জবসের লিঙ্কটা দিয়ে দিব। তো এখানে আবেদনের শেষ তারিখ 28 ফেব্রুয়ারি 2022 তারিখ, অর্থাৎ এই মাসে আবেদন শেষ তারিখ। আপনারা এখনই আবেদন করে ফেলুন অনলাইনে। আর সূত্র বিডি জবসের মাধ্যমে আমি NTV ফেসবুক পেজ থেকে নিউজটা প্রকাশ করেছি। তো বন্ধুরা ভালো থাকবেন, নিত্য নবীদের চাকরির জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা ভালো করে লাইক দিয়ে দিবেন। ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ লিঙ্ক দেওয়া থাকবে, ওইখান থেকে সহজে আমাদের সাথে আপনারা যোগাযোগ রাখতে পারেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।